Good morning. Good morning, friends. Hello, friends. Welcome back to our channel, Mix and Match Mamoni, to our new blog. কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আবার একটা নতুন সকালে নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আজকে ষষ্ঠীর পরের দিন, আজকে সোমবার। তা আজকে আমাদের এখানে দেখতে পাচ্ছ সানটান করে রেডি হয়েছি, কারণ এখন বেরোবো। এখানে মা পোড়ামা মন্দির খুব জাগ্রত মন্দির, তোমরা যারা নবদ্বীপ সম্বন্ধে জানো তারা তো জানোই, এসেছো অনেকেই, হয়তো পুজো দিতেও গেছো কখনো। তো মা পোড়ামার মন্দির আছে, মা ভবতারিণী আছে, শিব ঠাকুর আছে, ওখানে সব কিছু আছে। তো আমরা সব মানে সবাই বলতে আমি আর বোনরা মিলে ওখানে পুজো দিতে যাব এখন। তাই সকাল সকাল আগে স্নান করে রেডি হয়ে নিয়েছি, এবার পুজো দিতে যাব। তোমাদের সঙ্গে সেখানকার সমস্ত ভিডিও শেয়ার করবো, সব ঠাকুরকেও দর্শন করাবো তোমাদেরকেও। তো চলো সঙ্গে থাকো, আমরাও পুজো দিতে বেরোচ্ছি, তোমরাও সঙ্গে থাকো, মায়ের দর্শন করো ভিডিও মারফত। তো চলো, বেরিয়ে পড়েছি। এসে গেছি মোটামুটি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে। বেশি দূর নয়, বাহ বাহ বাহ। হ্যাঁ, আমাদের বাড়ি থেকে জাস্ট ওই 7 মিনিট মতো লাগে। আমাদের খুব সুন্দর ভাবে পুজো দেওয়া কমপ্লিট, এবার আমরা একটু ব্রেকফাস্ট করবো, বাইরেই করবো। বাবা তো হ্যাঁ, আমরা এখন পরোটা খেতে যাচ্ছি, পিঠাই পরোটা। চলো খেতে গিয়ে দেখা হচ্ছে। খুব সুন্দরভাবে পুজো দিয়েছি, মা তোমাদেরও মঙ্গল করুক এটাই কামনা করি, সবাই ভালো থাকো সুস্থ থাকো। তো চলো খাওয়ার সময় গিয়ে দেখা হচ্ছে। জামাইদের অবস্থা খারাপ।
এই যে টাটা করছে কিন্তু মুখে বলছে না মুখে বলার মতো নেই লাগছে এত বড় মাছ টাটা 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 এই যে টাটা করছে চলো নাকি স্বাস্থ্য সাথী কার্ডের অপেক্ষা করছো? আচ্ছা এখানে কি রান্না হচ্ছে? কষার গন্ধ এত উপরে চলে গেছে যে সব দলবল মিলে ছুটে চলে এলাম প্লেট নিয়ে। তো চলো একটু কষা টসা খাই নাকি? আরে কি করছিস, এই দেখো অবস্থা খানা দেখো। কি চাইছো মা? আমার কাছে কিছু নাই। আচ্ছা এই যে এসে গেছে। কেমন লাগে হচ্ছে, কেমন সিদ্ধ হচ্ছে গো? দারুন হচ্ছে। জয়দীপ টেস্ট করো, জয়দীপ ফুরিয়ে যাবে, তুমি মুখ দেখো না, টেস্ট করো। ওই যে ফুচুমা চলে গেছে, কেমন হয়েছে? লাভলি মাম্পি চলো ফাটাফাটি। এই যে আমরা সবাই মিলে এখন একটু কষা মাংস খাচ্ছি, এনজয় করছি, খেয়ে নিই, তারপরে দুপুর বেলাতে একদম হাতের সাথে দেখা হবে। যে মা এখানে ভাত বাড়ছে, তাড়াতাড়ি কপ কপ করে খেয়ে নাও। গুড বয়, খেতে দেখা হচ্ছে। তো খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, আর খাওয়া দাওয়ার পর যা গরম পড়েছে এই ঠান্ডা না হলে চলবে না। তো একটু ঠান্ডা খেয়ে একটা ঝেড়ে রেস্ট নিই, একটু ঘুমাই, তারপরে বিকালে তো মনে হচ্ছে সবাই জামাইরা চলে যাবে, তাই তো? তো চলো এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিই, তোমাদের সঙ্গে আবার সন্ধেবেলায় দেখা হচ্ছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন একটু বেরোবো। কি রে রেডি? ও রেডি হয়ে গেছে প্রায়। হ্যাঁ 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 চলো, চলে গেছি এখন সবাই, বেরোনো যাক। আমি আর ওই একটু বেরোচ্ছি, একটু কাজ আছে, আসলে যাওয়া হলো না বাড়ি আমার আজকে, বাড়ি চলে যাওয়ার, দাঁড়া তুই যা আমি আসছি, ঠিক আছে? তো বাড়ি চলে যাওয়ার আজকে আমার প্ল্যান ছিল, কিন্তু ও আটকে দিল, কারণ ও বললো দুদিন থাকবে, দিদি তুই থেকে যা, তাহলে দুজনে একসঙ্গে মিলে যাব। তো সেজন্য যেটা হলো কি, আমি বাড়ি যেতে পারলাম না, আটকে গেলাম। তো ঠিক আছে, আমি দুদিন পরে যাব। জামাইরা সব চলে গেছে, বাড়ি মোটামুটি 50% ফাঁকা। তো যাই হোক আমরাই আছি, একটু বেরোবো, ঘুরে আসি, বাইরের হাওয়া খেয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে রাতে দেখা হচ্ছে। হেঁটে হেঁটে বাড়ি চলে এসেছি, একটু ঘুরে টুরে বাড়ি চলে এলাম, একটু রাত হয়ে গেছে। যাই হোক এবার একটু গল্প টল্প করবো, তারপরে নিচে যাব খাওয়া দাওয়া করতে। কি বাবা কেমন ঘুরলে? দারুণ ঘুরেছে, মানে আমার মজা পুরে গেছে। ও প্রচণ্ড হয়ে গেছে বাবা রে। তো চলো চেঞ্জ ফেঞ্জ করি, ফ্রেশ হই, একটু গল্প আড্ডা সেরে রাতে ডিনার করব। তো কেমন লাগলো সারাদিনের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স আছো তাদের কাছে রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর কিছু বলার নেই, সঙ্গে থেকো, পাশে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার অন্য কোনো ব্লগের সাথে, ততক্ষণ পর্যন্ত টাটা টাটা, গুড নাইট গুড নাইট।